क्या आवाज है भाई। तो हेलो बंधुरा, सब भालो तो? जा ठंडा पड़े ओजन एक भावलम घुरे आसि, तुम्हारे नहीं गए घूरिए नहीं आसि। तो ये हमार बाघ दाड़ी आछे, अनेक दिन मोटो ब्लॉगिंग होइनी तो भालम एकटू मोटो ब्लॉगिंग करे आसि, और भिडियो अनेक दिन छाड़ा हच्छे ना। तो बाइक निये बेराई दिए कथा बोलछी, चलो। ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা কি জানি বুঝতে পারছি না। তো চলো, গরমে সেদ্ধ রাস্তা কাটবি না। গজব বেজতি। চলো সাইড। আমি সব মানি না। কেসা লাগা মেরা মজাক? তাও रास्ता ना काट ले भले जी कोई जो है। ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले और अपनी जिंदगी को एक नई दिशा की तरफ मोड़ने की कोशिश करे। मोटो ब्लॉगिंग करा एक गड़ों में, मैंने आगे अखन वीडियो देख ची लाम सवार तो भावता हम खूब इजी मोटो ब्लॉगिंग करा, किंतु सत्य कथा যে যারা এই গরমের সময় তো মোটো ব্লগিং ভিডিও তোমাদের জন্য বানাচ্ছে রেগুলার, তোদেরকে ভাই একটা স্যালিউট মানতে হবে। বাস এই গরমের সময়তে হেলমেট পরে এরকমভাবে একদম ড্রেস আপ ট্রেস আপ করে গিয়ে ভিডিও বানানো, যারা আবার রাইডিং জ্যাকেট গ্লাভস সব পরে চালায় তাদের তো ভাই কোনো কথাই নেই। এত গরমে মানুষে এমনি সিদ্ধ হয়ে যাচ্ছে, তার মধ্যে হেলমেট। যাই হোক, যারা বানাচ্ছে যেসব ব্লগার বানাচ্ছে মোটো ব্লগিং করতে করতে, ওরা ভালো বুঝতে পারবে আমি যেটা বলছি। নর্মাল মানুষ এমনি কমই বুঝতে পারবে, আবার যারা রেগুলার হেলমেট পরেই বাইক চালায় ওরা গরমের জ্বালাটা ওরা জানবে কীরকম। তো এই হলো তো একটু বেশি জ্ঞান, তো বেশি জ্ঞানে যাচ্ছি না। ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। तो एक जिनिस देखी, अरे भाई सब्सक्राइब करछ ना क्यों, की व्यापारटा की? আমি অতিরিক্ত রেগে যাচ্ছি কিন্তু মস্ত জোক মারা রে, ইয়া হাস রে হালকা হাস। একটু ফান ড্রাইভ করি, আবি মজা আয়েগা না ভিড়ো। চলো আমাদের পাড়াটা ছেলে বসে আগুন লাগিয়েছে, ওখানে আগুন নিয়ে যেতে হবে। জোরে বাইক চালিয়ে একটা ভালো লাগছে, হাওয়াটা আসছে ভালো। হাওয়ার জন্য কি সবসময় জোরে বাইক চালাতে লাগে? ওই যে ভাইটাও জোরে সাইকেল চালাচ্ছে হাওয়ার জন্য। হাওয়ার জন্য না ভাই, হাওয়ার জন্য।
এটা হচ্ছে ফারাক্কা থেকে মালদা যাওয়ার যেটা বড় ব্রিজ আছে ওই ব্রিজেরই আর একটা কাজ চলছে, এটা আর একটা ব্রিজ হবে। দেখো মেলার সব উঠে চলে গেছে, এগুলোতে সব পুরোটাই মেলা বসেছিল, ওই ধারের গুলো এখন আছে কাঠের গুলোতে। বাচ্চারা ধোঁয়া করছে, দেখো কিরকম জায়গাটা, দেখো সেই না, এইখানে সব মেলার সময়তে ভাইজারটা খুলি পাবে গরম, এখানে সব মেলার সময়তে সব একদম এসে ভিড় ভার, সবাই নিজের মতো রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে। গরম কি রে ভাই, গরমে তো আমি সেদ্ধ হয়ে গেলাম, তাও গরম পড়েইনি এবারে সেরকম। ক্যা আওয়াজ রে ভাই, ফিটনেস বাইকের একটা আলাদাই মজা, এমনি তাহলে সব কটাই তো একই রকম, কিন্তু এমনি পালসারের মধ্যে এনে মানান মতন গাড়ি, 160 cc যে কোনো গাড়ি R15 বাদ দিয়ে ওপেন চ্যালেঞ্জ ভাই, চলে আসবে দম থাকলে এনে। এগুলো তালতলা ঘাট থেকে নৌকাতে করে পার হবে ওই পার, বাংলাদেশ যাবে হয়তো। আর একটা পাটের গাড়ি, পাটের মুখ মানে ঘাম ধরে মুখে ঢুকে যাচ্ছে ছেলে ভাই, কি কি কি
आस्ते आस्ते। गरम गरम अत गरम देखा है निकल তো আজকের মতো ঘোরা কমপ্লিট। দেখো ঘেমে ঘুমে একাকার হয়ে গেলাম, তো এখানেই শেষ করলাম আজকেরটা। পরের ভিডিওতে আবার আসছি।